আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের কারিগরি পারমিট বা লাইসেন্স সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় টোটাল প্রসেসটা দেখাবো। প্রথমে আপনি গুগল থেকে eservice.oci.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে পাশে লেখা আছে ওসিআই সার্ভিস পোর্টাল, এ জায়গায় ক্লিক করার পরে এই হোম পেজটা চলে আসবে। এই হোম পেজটা আসার পরে এপাশে অপশন আছে রেজিস্ট্রেশন এবং লগইন। আপনার তো রেজিস্ট্রেশন আগে করা, আপনি লাইসেন্সের পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিট কার্ড বের করছেন, এ জায়গায় আপনি লগ ইন করে লাইসেন্সের সার্টিফিকেট বের করবেন। আপনি অ্যাডমিট কার্ড বের করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করছেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড এ জায়গায় ব্যবহার করবেন। আমার এ জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, দেন আমি লগ ইন করব। এই লগ ইন করার পরে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে জায়গায় দেখেন অ্যাপ্লিকেশন টাইপ ইলেকট্রিশিয়ান, অ্যাপ্লিকেশন ডেট এটা, অ্যাপ্লিকেশন ক্লাস এবিসি তিনটা, এরা রেজাল্ট হয়ে গেছে, ভেরিফাইড হয়েছে, সেন্টার ফি পে এবং ডিটেলস, এটা আবেদন যে করা হয়েছে আবেদন ফর্মটা এ জায়গায় আছে, ডিটেলসে গেলে দেখা যাবে। আর এই মাই পারমিটটা অপশন হলো যারা লাইসেন্স পেয়েছেন তাদের এই অপশনটা থাকবে। এ জায়গায় পারমিট নাম্বার আছে, উনি এবিসি তিনটার জন্য আবেদন করেছে, উনি পেয়েছে শুধু সি। এই লাইসেন্সটার ইস্যু ডেট হলো 26/4/2022, এটার এক্সপায়ার ডেট হলো 25/4/2023। এই টাইমটা ওভার হয়ে গেলে তারপর আবার রেনু করা যাবে। এই রেনু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন, আপনার স্থানীয় ব্যাংকে আপনি চালান করবেন, দেন আপনি অনলাইনের মাধ্যমে আবার রেনু করতে পারবেন। এই রেনুর জন্য এই পাশে অপশন আছে, তখন আবার এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আবার রেনিউ করতে পারবেন। এ জায়গায় পারমিট ডাউনলোড এই অপশনটায় ক্লিক করলে আপনি লাইসেন্স সার্টিফিকেটটা বের করতে পারবেন বা পারমিটটা বের করতে পারবেন। এ জায়গায় আমি ক্লিক করলাম, এই আপনার সার্টিফিকেট বের হয়ে গেল। বর্তমানে এই বারকোডের মাধ্যমে স্ক্যান করে অরিজিনাল এই সার্টিফিকেটটা কার এটা বের করতে পারে। এ জায়গায় টোটাল ডিটেলস আছে আপনার, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, এই টাইম ওভার হলে আপনি আবার রিনিউ করতে পারবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। এই জায়গায় ডাউনলোড কমপ্লিট, দেন আপনি প্রিন্ট আউট করে বের করে এটা আপনি লেমিনেটিং করে রাখতে পারেন এবং কোথাও সাবমিট করার প্রয়োজন হইলে আপনার সিভির সাথে এটা সাবমিট করতে পারবেন। এই বাম পাশে রিনিউর অপশন আছে, আপনি রিনিউ করলে এ জায়গা থেকে আপনি রিনিউ করতে পারবেন। আশা করি এখন থেকে আপনারা নিজেরা নিজেদের পারমিট বের করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবেন বা আমি নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।